আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে তো এখানে আমার হাতে একটি টর্চ লাইট দেখতে পাচ্ছেন তো এই টর্চ লাইটের এখানে যে সুইচটি রয়েছে সেই সুইচের ওপরের যে কাভার সেই কাভারটি হারিয়ে গেছে এবং এখানে যে সুইচটি রয়েছে সেই সুইচটিও নষ্ট হয়ে গেছে তো এই ভিডিওটি আপনাদেরকে এমন একটি প্রক্রিয়া শেখাবো মাত্র এক থেকে দুই টাকা খরচ করে আপনি এই সুইচটি ওপর থেকে চাপ দিতে পারবেন ভিতরে আর হাত দিতে হবে না তো এটি আমি কিভাবে ঠিক করব চলুন তাহলে ভিডিওতে দেখে আসি তার আগে একটি রিকোয়েস্ট এই চ্যানেলে নিয়মিত ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও আপলোড দেওয়া হয় আপনি যদি এই বিষয়ে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে রাখুন নাহিদ এক্সপেরিমেন্ট তো এই রকম টর্চ লাইটের সুইচ পরিবর্তনের জন্য প্রথমে আমাদেরকে এই টর্চ লাইটের সার্কিটটি বের করতে হবে তার জন্য ওপরে যে কাভারটি রয়েছে সেই কাভারটি খুলে নিতে হবে তো সেই কাভারটি খোলার জন্য এখানে একটি স্ক্রু ড্রাইভার নিলাম এবং স্ক্রু ড্রাইভারটি দিয়ে কাভারটি খুলছি তো এখানে আমি যেভাবে কাভারটি খুলছি ঠিক সেভাবে আপনারা খুলে নেবেন তো এখানে দেখুন কাভারটি খোলা হয়ে গেছে এবং ভিতরে যে সার্কিটটি রয়েছে সে সার্কিটটি আলতো করে বের করে নেব তো এখানে খেয়াল করুন সার্কিটটি বের করা হয়ে গেছে তো এবার এই সার্কিটের যে সুইচটি আছে পুস সুইচ সেটি পরিবর্তন করব। তার জন্য এখানে আরেকটি পুস সুইচ নিলাম তো এই পুস সুইজের ডানটিটা অবশ্যই বড় রাখতে হবে তো এই সুইচটি এখানে সার্কিটের সাথে লাগিয়ে দেবো তো তার আগে যে পুস সুইচটি রয়েছে সার্কিটে সেটি খুলে নিচ্ছি তো আমার কাছে ভালো সোল্ডারিং আয়রন না থাকায় আমি এখানে কাটিং প্লাস দিয়ে সুইচটি খুলে নিচ্ছি তো এখানে সুইচটি খোলার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে কপার ট্রেসটি উঠে গেছে তো কপার ট্রেসটি ঠিক করার জন্য এখানে একটি এন্ট্রিকাটারের মাধ্যমে কপার ট্রেসটি আবার পুনরায় বের করলাম এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে পুনরায় সে কপার ট্রেসে রাং ধরিয়ে দিলাম তো কপার ট্রেসের রাং ধরানো হয়ে গেছে এবং এই পুস সুইচটি এখানে সার্কিটের সাথে লাগাবো তো এটি কিভাবে লাগাবো সেটি আপনাদেরকে দেখিয়ে দিই তো সার্কিটে দেখুন দুই সাইডের সাথে যেটি কপার ট্রেস একসাথে লাগে লেগে আছে সেটি এখানে দেখুন পুস সুইচের একটির সাথে আরেকটি দাগ দেওয়া আছে মানে এই দুইটি একসাথে লাগানো তো সেই দাগ দুইটি মিলিয়ে এখানে সার্কিটের সাথে লাগিয়ে দেবো এবং এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ভালো করে সোল্ডারিং করে নেব। তো সুইচটি এখানে শোল্ডার করা হয়ে গেছে তো পুস সুইচটি এবার পুনরায় এখানে টর্চের লাইটের সাথে লাগিয়ে দেবো তো এখানে চেক করে নিচ্ছি তো খুব সুন্দরভাবে কাজ হচ্ছে তো এখানে কাভারটি পুনরায় এখানে সার্কিটের সাথে লাগিয়ে দিচ্ছি তো এখানে আমি কিভাবে লাগাচ্ছি ঠিক সেভাবে আপনারা লাগিয়ে দিবেন। তো এই কাভারের সাথে যাতে সার্কিটটি না খসে যায় তার জন্য একটি গাম দিয়ে ভালো করে সার্কিটটি আটকিয়ে দিচ্ছি তো এখানে সার্কিটটি আটকানো হয়ে গেছে এবং পুনরায় যে কাভারটি সেই কাভারটি এখানে টর্চ লাইটের সাথে লাগিয়ে দেব তো আমি কিভাবে লাগাচ্ছি ঠিক সেভাবে আপনারা লাগিয়ে দিবেন তো এখানে খেয়াল করুন টর্চ লাইটের সাথে কাভারটি লাগানো হয়ে গেছে তো টর্চ লাইটের এবার যে বাড়তি সুইচের অংশ আছে সে বাড়তি সুইচ প্রয়োজন অনুযায়ী রেখে বাদ বাকিটুকু কেটে নেব তো এখানে কাটিং প্লাস দিয়ে কেটে নিলাম তো এখানে খেয়াল করুন টর্চ লাইটটি খুব সুন্দরভাবে কাজ করছে তো এভাবে খুব সহজে আপনারা যে কোনো টর্চ লাইটের সুইচ পরিবর্তন করে নিতে পারেন তো এই চ্যানেলে নিয়মিত ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও আপলোড দেওয়া হয় আপনি যদি এই বিষয়ে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে রাখুন